আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক নিউজ এখন দেখবেন হাঁটু দিয়ে নারীর জন্য সিঁড়ি বানানো সেই সুপার হিরোর পরিচয় মিলল হাজির বেশে পালানোর সময় বিমানবন্দরে দুই যুবলীগ নেতা আটক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন দেশের এগারোটি জেলা বন্যা কবরিত বন্যা দুর্গত এলাকায় উদ্ধার অভিযান এবং ত্রাণ সামগ্রী বিতরণে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী এক সেনা সদস্যের সে সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এক নারীকে গাড়িতে উঠানোর জন্য হাঁটু দিয়ে সিঁড়ি তৈরি করে আলোচনা এসেছেন তিনি ভাইরাল ভিডিওতে দেখা গেছে সেনা সদস্যরা বন্যা দুর্গত কয়েকজনকে একটি ট্রাকে তুলেছেন নিরাপদ স্থানে নেওয়ার জন্য কিন্তু তাতে কয়েকজন নারী উঠতে পারছিলেন না ওই সময় নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাটুকে সিঁড়ি বানিয়ে তাদের গাড়িতে উঠতে সহায়তা করেন এক সেনা সদস্য খোঁজ নিয়ে জানা গেছে হাঁটু গেড়ে সিঁড়ি বানানো ওই সেনা সদস্য বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল কাজী সুজন তার বাড়ি বরিশালের গৌর নদী উপজেলার টর্কির কাঠালতলি গ্রামে বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি করে কর্মরত রয়েছেন বন্যা পরিস্থিতিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর বর্ণার্থ এলাকায় রেস্কিউড টিমের উদ্ধার কাজে যান সুজন সেখানে এমন ঘটনা ঘটে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই ফেসবুকে সেনা সদস্য সুজনকে সুপার হিরো আখ্যা দিয়ে পোস্ট করেছেন বিষয়ে সেনাবাহিনীর লান্স কর্পোরাল কাজী সুজন গণমাধ্যমকে বলেছেন ছাত্রজীবন থেকেই দেশের উন্নয়নের কাজে কাজ করে আসছি দেশকে সেবা করার জন্য বাংলাদেশের সেনাবাহিনীতে যোগদান করেছি মানুষের কল্যাণে নিজের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কাজ করে যাব সৌদি আরবে পালাতে গিয়ে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুবলীগের দুই নেতা আটক হয়েছেন বৃহস্পতিবার বিকালে ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে আটককৃতরা হলেন সাবেক মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিনের ভাগিনা ও বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা সালেহ আহমেদ জুয়েল ও বড়লেখা সদর ইউনিয়নের যুবলীগের সভাপতি জালাল আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায় আটককৃত দুজন দেশ থেকে পালিয়ে সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকালে সিলেট বিমানবন্দরে আসেন পরে বিকাল পাঁচটার দিকে ইমিগ্রেশন দেশকে গেলে পুলিশ তাদের আটক করে